এই মুহূর্তে ঘাট এলাকায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে উজ্জ্বল এই শিমুলিয়া ঘাটে কিন্তু এখন দুর্ভোগ মানুষের নানা রকম কষ্টে কিন্তু সময় কাটছে হাজার হাজার মানুষ এখানে কিন্তু পদ্মা পাড়ি দেওয়ার জন্য অপেক্ষা করছেন এবং শত শত যানবাহন কিন্তু পারাপার হওয়ার জন্য গত কয়েকদিন ধরে অপেক্ষা করছে এর মধ্যে যারা আছেন এই সকালটি শুভ্র থাকলেও কিন্তু শরতের এই দুপুরটি প্রখর রোদে ব্যবসা গরমে কিন্তু হাঁপিয়ে উঠছেন লোকজন এদিকে মাত্র বহরের যে সতেরোটি ফেরি তার মধ্যে চারটি ফেরি মাত্র চলাচল করছে এই ছোট আকারে চারটি ফেরি কিন্তু এই এই যানবাহন পারাপার করে কুলিয়ে উঠতে পারছে না এখানে যেরকম এই ঘাটের চাপ যে এত যানবাহন এবং এত বিভিন্ন জরুরি যানবাহন কিন্তু এর মধ্যে রয়েছে পণ্যবাহী ট্রাক কাবার ভ্যান ছাড়াও কিন্তু রয়েছে নানা রকমের পিক আপ এবং অ্যাম্বুলেন্স সহ যানবাহন কিন্তু দীর্ঘ সময় ধরে তারা পার হতে না পেরে নানা রকম কষ্টের কথা জানাচ্ছেন এদিকে যেই চ্যানেলটিতে ফেরি চলাচল করতো সেই লৌজং টার্নিং চ্যানেলটি গতকাল বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এখন পদ্মা সেতু নিজস্ব যে চ্যানেল সেখান দিয়ে এই ফেরিগুলো চলাচল করছে কিন্তু এই ছোটো আকারের ফেরি ছাড়া সেইখানে এই চ্যানেলটি অনেকটা শুরু থাকবার কারণে কিন্তু বড় ফেরি চালাতে পারছে না কিন্তু বিআইডাব্লিউটিএ বলছেন যে তারা লৌহুজ টার্নিংয়ে যে চ্যানেলটি সেই চ্যানেলটি তারা চালু করবার জন্য ডেজিং করছেন সেখানে তাদের রয়েছে এগারোটি চ্যানেল এগারোটি ডেজার রয়েছে সেই চ্যানেলে তার মধ্যে দুটো বিকল অবস্থায় নিরাপদ চলছে নয়টি চ্যানেল ডেজার দিয়ে কিন্তু চ্যানেলে এই ডেজিং কাজ চলছে তারা বলছেন যে অন্তত সাত আট দিন লেগে যাবে চ্যানেল চালু করতে কিন্তু এই সময় ধরে যে মানুষের দুর্ভোগ সেটি মানে কিন্তু নিরসনের জন্য তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এই পদ্মা সেতুকে কেন্দ্র করে এখানে কিন্তু সড়কগুলো অবস্থা অনেক ভালো সেই জন্য কিন্তু যানবাহনগুলো এই পথ দিয়ে পার হওয়ার চেষ্টা করছে কিন্তু এই নদী পার হতে গিয়ে কিন্তু তারা বিড়ম্বনায় পড়ছেন এদিকে ফেরি চলাচলে সীমিত আকারে চলে আসবার কারণে কিন্তু স্পিড বোট এবং লঞ্চগুলোতে উপচে পড়া ভিড় সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি না মেনেই গাদাগাদি করে যাত্রী পারাপার চলছে এবং পদ্মায় স্রোত রয়েছে এই মধ্যে ঝুঁকি নিয়ে কিন্তু লঞ্চগুলো চলাচল করছে আর শিমুলিয়া ঘাটে এই ছিল সর্বশেষ ফয়সাল সহকর্মী নাসরিউদ্দিন উজ্জ্বল সরসে যুক্ত হয়ে জানাচ্ছিলেন শিমুলিয়া ঘাট এলাকা থেকে